প্রেস কমান্ডার এস এম পরঞ্জিত সিংহ ডাঙরিয়ার অভিবাদন গ্রহণ করেছে আজির মুখ্য অতিথি। ইয়ার পাশে অভিবাদন জ্ঞাপন করেছে এক নগরগাঁও ফুল প্রণয় হিসেবে প্রতিনিধিত্ব করা এডিএসএফ পরিচালক ডাঙরিয়া। তার পাশে দ্বিতীয় গোলমার গোলনায়ক ডাঙরি গোলনায় হিসেবে থাকা এডিএসএফ পূর্ণতে গোডাঙরিয়া আজ আমার মুখ্য অতিথি অভিবাদন জ্ঞাপন করার পাশে তৃতীয় গোলনায়ক এডিএসআই লেখন বনিয়া তেখেতর অভিবাদন জ্ঞাপন করেছে। তার পাশে চতুর্থ গোলমর গোলনায়ক হিসাবে অংশগ্রহণ করা হাবিলদার
সুনীল ৰেহাই অভিবাদন জ্ঞাপন কৰিছে। আজি আমাৰ মাজত উপস্থিত থকা অসম আৰক্ষী উপ মুখ্য পৰিদৰ্শক শ্ৰীযুত বিজয় জ্যোতি কলিতা মহোদয়, অসম আৰক্ষী বাহিনীৰ তৰফৰ পৰা দলৰ প্ৰতিনিধি হিচাপে আগবঢ়া।